হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে করবো চিকেন, তাই জন্য সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আলু কেটে রেখেছিলাম, আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো, আরও দেব যে কটা কেটে রেখেছিলাম। তারপরে দেব হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর সবাইকে বলি সবাই কেমন আছো, আমার বড় ভিডিওগুলো তোমরা কেউ দেখো না, কেউ দেখো না, দু চারটে চেনা জানা মানুষগুলোই দেখে। বাট কী দোষ করেছে আমি সেটাই জানি না, কিন্তু আমার দুবার মনিটাইজেশন করতে হবে আর একটু বাকি আছে। প্লিজ তোমরা একটু সবাই বড় ভিডিওগুলো দেখো। তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে আলুটাকে ভালো করে ভাজবো। চিকেনের রেসিপিটা তো আমি কী করে করি তোমরা সেটা জানো, আর বলার দরকার নেই। আজকে চিকেনের সাইজগুলো অনেকটা বড় বড় ছিল, তো দেখো এটাকে পরিষ্কার করে নেব। তারপরে দেখে নিচ্ছি কোথাও কোনো আছে নাকি। তারপরে দেখো আলুটা অনেকটা লাল লাল করে ভাজবো, তো একটু একটু ভাজছি। তারপরে দেখো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, একটু ভিডিও ওয়াচ করছো না, পালিয়ে যাও। কেন কী দোষ করেছি সেটাই বুঝতে পারছি না। তো ভালো করে তোমরা ভিডিও ওয়াচ করো, দেখে একটা সুন্দর কমেন্ট করে দিও যদি তোমাদের মধ্যে সময় থাকে। তো চলো চিকেনটাকে পরিষ্কার করে এনেছি, তারপরে দেখো একটু ধুয়ে ফেলি ভালো করে জল দিয়ে। তো এই যে দেখো চিকেনের যে রান পিসটা, ওটা আমার ছেলে খাবে। যারা আমার নতুন বন্ধুরা তারা তো অবশ্যই জানো যে আমার ছেলে চিকেন লেগ পিসটা খেতে ভালোবাসে। যারা নতুন দেখছো তাদেরকে আরেকবারও বলে দিলাম। তো একটু স্লো মোশনে ভিডিওটা করলাম, অনেক কথা বলার আছে তোমাদের সঙ্গে। তো ভিডিওগুলো ফুল ওয়াচ করো, ভালো থেকো, ভালো করে দেখো, তারপরে একটা লাইক একটা কমেন্ট করো। লাইক কমেন্ট না করলে একটু ওয়াচ করে দেখে যেও একটু সময়ে যদি থাকে। তো তারপর চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নেবার পরে আবার রান্না করতে যাব। আজকে কিছুই না, চিকেন আলু দিয়ে হালকা একটু ঝোল হবে লাল লাল, তারপরে আর কিচ্ছু হবে না। আর কি করব, আর কি করা যায় দেখি, টমেটো চাটনি বা স্যালাড যে কোনো একটা হবে। তো তারপরে চল, তারপর চিকেনটা ধুয়ে নিয়েছি, দেখো আলুটা লাল লাল করে ভেজে ফেলেছি, ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবার পালা। মাংস ধুয়ে রেখে দিয়েছি, তারপরে দেখো একটু তেল ছিল আর একটু তেল দিলাম। তেল দেওয়ার পর কী দেবো, গোটা এলাচ ফোড়নি আর কিছুই না, দিয়ে দিলাম। মাংসে বলো মাছ তরকারিতে বলো একটু তেল না দিলে লাল লাল ঝোলই হবে না। তো তিনটে গোটা এলাচ নিয়ে তেলের ওপরে দিয়ে দিচ্ছি, তারপরে দেবো পেঁয়াজ। তেলটা ভালোই হিট হয়ে গেছে, তারপরে দেখো দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপরে এটা একটু লাল লাল করে ভাজা হবে, ভাজা হওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, মিশিয়ে বেটে রেখেছি ওটা দেবো। তো চলো তার মধ্যে এটা লবণ, মানে পেঁয়াজ যাতে ভালো করে জড়িয়ে যায় সেটার জন্য লবণ দেব। তো দু চামচ মতো যতটা চিকেন থাকবে সেরকম দিতে হবে। তো সবাই এই রেসিপিটা জানো, তবুও কী ভিডিও দিই কী ভিডিও দিই, তাই এটা দিয়ে ফেললাম, কেউ কিছু মনে করো না। তারপরে দেখো তেজপাতা ছোটো ছোটো করে একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। তো তারপরে এটাকে ভালোভাবে ভেজে নেব। তো তারপরে পেঁয়াজ ভাজার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে একে একে সব রকমের মশলা দিয়ে দেব।
তারপরে কি কি দিলাম তোমরা চোখ রেখেছো তো দেখতেই পেয়েছো। তারপরে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, অনেকক্ষণ ধরে কষাবে যতক্ষণ না লাল তেল ছাড়ে। তো অনেকক্ষণ কষবো, কষার পরে দেখো এটা আছে এলাচ, দারুচিনি, সব রকমের মশলা শুকনো খোলায় ভেজে রাস্ট করা, এটাও দিয়ে ভালো করে কষে নেব। তারপর অল্প অল্প তেল ছাড়ছে, আরও একটু জল দিয়ে ভালো করে কষে নেব। দেখতে পাচ্ছ তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর তারপরে একটু কষার পর তারপরে দিয়ে দেবো চিকেন। চিকেনে কিন্তু আমি কোনো জল দেব না, চিকেন এমনিতেই জল বেরোবে। তো পুরোটাই ঢেলে দেব, ঢেলে দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আঁচটা মিডিয়াম করে দিয়ে রেখেছিলাম, তারপরে দেখলাম অনেকটাই জল ছেড়েছে। তারপরে একটা কষবো, কষানোর পরে একটু একটু জল মানে ইয়ে থাকবে, আলুটা দিয়েও অনেকক্ষণ কষবো, যত কষবে তত টেস্ট বেরোবে। তারপরে দেখো একটা কষার পরে আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে অনেকক্ষণ কষবো, প্রায় 5-7 মিনিট মতো, তারপরে জল দেব। আর আমাদের বাড়িতে চিকেন মানে একদম গায়ে গায়ে খায় না, মানে একটু ঝোল থাকবে, শুকনো ভাত খেতে পারে না। আর তোমরা চাইলে এরকম গায়ে গায়ে গ্রেভির মতো রেখে খেতে পারো, ভাত রুটি যেটা দিয়ে খেতে পারো, কোনো ব্যাপার নয়। তো তারপরে চলো, অনেকটা কষানোর পরে দেখতে পাচ্ছ কতটা লাল লাল হয়ে গেছে, আশা করি সবাই খেতে পারবে, অতটাও খারাপ হয়নি। তো চলো একদম শেষের পর্যায়ে চিকেনটা, তারপরে দিয়ে দেবো পানি, আলুটা সেদ্ধ হবে, মাংসটা সেদ্ধ হবে, তারপরে আমার তরকারি শেষ। দেখো ঝোলটা প্রায় হয়েই গেছে, আমাদের বাড়িতে ঝোল না হলে আবার খাবে না। তো দেখে তরকারি হবার পর এই রকম কালারটা এসেছে। চলো টাটা।